হ্যালো ভিওয়ার্স তোমাদের সলকে আমার চ্যানেল স্বাগত এখন আমি অষ্টম শ্রেণীর রায়ো মার্টিন দু হাজার তেইশ এর থার্ড ইউনিট টেস্টের গণিতের মডেল কোয়েশ্চেন পেপার নাইন নিয়ে আলোচনা করবো এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কর নি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও দেখো একের দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও একই সঠিক উত্তরটি নির্বাচন করো পরপর দুবার দশ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় অপশান এ আঠেরো পার্সেন্ট অপশান বি কুড়ি পার্সেন্ট অপশান সি উনিশ পার্সেন্ট অপশান ডি একুশ পার্সেন্ট মোট টাকা সমান একশো প্রথমবার দশ পার্সেন্ট ছাড়ের পর দাম হবে একশো মাইনাস দশ সমান হল নব্বই টাকা এবার নব্বই টাকার দশ পার্সেন্ট সমান হল নব্বই গুণিত দশ বাই একশো শূন্য শূন্য কেটে গেলো এখানে একটি শূন্য এখানে একটি শূন্য কেটে গেলো সমান হল ন টাকা তাহলে দ্বিতীয়বার ছাড়ের পর দাম হল নব্বই মাইনাস নয় সমান একাশি টাকা অতএব পরপর দুবার দশ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় হলো একশো মাইনাস একাশি সমান হল উনিশ পার্সেন্ট এরপর একে দাগে দুয়ে শূন্যস্থান পূরণ করো একটি ত্রিভুজের মধ্যমা তিনটির সমষ্টি ত্রিভুজের পরিসীমার চেয়ে ড্যাশ হয় একটি ত্রিভুজের মধ্যমা তিনটির সমষ্টি ত্রিভুজের পরিসীমার চেয়ে ছোট হয় এরপরে একে দাগের তিনে সঠিক উত্তরটি নির্বাচন করো পনেরো জন লোক কোনো একটা কাজ করে পনেরো দিনে তাহলে ওই কাজ পঁয়তাল্লিশ দিনে সম্পন্ন করতে লোকসংখ্যা প্রয়োজন অপশান এ পঁয়তাল্লিশ অপশান বি পনেরো অপশান সি পাঁচ অপশান ডি তিন পনেরো দিনে কাজটি শেষ করে পনেরো জন লোক একদিনের কাজটি যদি শেষ করতে হয় তাহলে লোকসংখ্যা লাগবে পনেরো গুণিত পনেরো জন পঁয়তাল্লিশ দিনে যদি কাজটি শেষ করতে হয় তাহলে লোক সংখ্যা লাগবে পনেরো গুণিত পনেরো ডিভাইডেড পঁয়তাল্লিশ পনেরো দিনে পঁয়তাল্লিশ তিন তিনের সঙ্গে পনেরো কাটা গুলো পাঁচ সমান হলো পাঁচজন অতএব নির্ণীয় লোকসংখ্যা হলো পাঁচজন এরপরে আগে দাগে চারে সঠিক উত্তরটি নির্বাচন করো দুটি সংখ্যার অনুপাত থ্রি ফোর এবং সংখ্যা দুটির গসাগু চার হলে লসাগু হবে অপশান এ বারো অপশান বি ষোলো অপশান সি আটচল্লিশ অপশান ডি চৌষট্টি দুটি সংখ্যার অনুপাত সমান থ্রি ফোর ধরি সংখ্যা দুটি হলো থ্রি এক্স ফোর এক্স এদের গসাগু হলো এক্স কেন এদের যে এই যে গসাগু গোসাগু এক্স তাহলে এক্স সমানই হলো ফোর কারণ সংখ্যাগুলো হবে তাহলে তিন মধ্যে চার সমান বারো আবারটি হলো চার মধ্যে চার সমান ষোলো অতএব নির্ণীয় লসাগু সমান আমরা জানি সংখ্যা দুটির গুণ ফল ডিভাইডেড গসাগু যদি আমরা করি তাহলে আমরা লসাগু পেয়ে যাবো বারো গুণ তো ষোলো ডিভাইডেড চার চার চারে ষোলো চার চারের সঙ্গে বারো গুণ করলে আটচল্লিশ অতএব অতএন লসাগু হল আটচল্লিশ এরপরে একের দাগের পাঁচে সঠিক উত্তরটি নির্বাচন করো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ বি হলে এক্স এর মান অপশান এ শূন্য অপশান বি মাইনাস এক অপশান সি এক অপশান ডি প্লাস মাইনাস এক এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ বি এখানে যদি গুণ করা হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই এক্স স্কোয়ার আর এবিকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসার জন্য মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এবি হলো সমান হল শূন্য এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে এবি এ বি কেটে গেল তাহলে এ প্লাস বি ইন্টু এক্স সমান হল শূন্য এখন উভয় ভোগে এ প্লাস বি দিয়ে যদি ভাগ করায় তাহলে হবে এক্স সমান শূন্য অতএব এক্সের যে মান তা হলো শূন্য এরপরে একের দাগের ছয়ে সাটির উত্তরটি নির্বাচন করো একটি সুষম বহুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিক্ষণের পরিমাণের অনুপাত থ্রি ডু টু বহুজটির বাহুল সংখ্যা অপশান এ সাতটি অপশান বি পাঁচটি অপশান সি আটটি অপশান ডি ছটি একটি সুষম বহুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিক্ষণের অনুপাত থ্রি ইডু টু বহিক্ষণ ও অন্তকোণ্য যে সমষ্টি তাহলে একশো আশি ডিগ্রি যদি আমরা এগুলোকে এই যে অনুপাতগুলোকে আনুপাতিক ভাগহারে নিয়ে যাই তাহলে অন্তঃকণে যে আনুপাতিক ভাগহার তা হলো তিনের পাঁচ আর বৈকণের যে আনুপাতিক ভাগাহার তা হলো দুয়ের পাঁচ যেহেতু আমাদের বাহুর সংখ্যা বার করতে হবে তাই শুধু আমাদের বৈক্যণ বের করলেই হবে অতএব প্রতিটি বহিকণের মান হলো একশো আশি গুণিত দুয়ের পাঁচ আনুপাতিক ভাগহার করলে পাঁচ আর একশো আশি কাটাকাটি করলে ছত্রিশ ছত্রিশ গুণিত দুই বাহাত্তর ডিগ্রি অতএব বাহুর সংখ্যা তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড বৈক্যনের মান এখানে বহিকণের মান হলো বাহাত্তর তাহলে তিনশো ষাটকে বাহাত্তর দিয়ে ভাগ করলে পাঁচ অতএব বাহুর সংখ্যা হলো পাঁচটি আশা করি বোঝা গেল এরপর দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে এ বাই বি মাইনাস বি বাই এ এর দুটি উৎপাদক নির্ণয় করো যাদের সমষ্টি এ বাই বি প্লাস বি বাই এ হবে এ বাই বি মাইনাস বি বাই এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বি সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভেঙে নিয়েছি এরপর এ প্লাস বি কে এ দিয়ে ভাগ করা হলো আর এ মাইনাস বি কে বি দিয়ে ভাগ করা হলো এখানে ভাগ করলে হবে ওয়ান প্লাস বি বাই এ আর এখানে বি দিয়ে ভাগ করলে হবে এবাই বি মাইনাস ওয়ান এখন আমরা এই দুটো উৎপাদক পেয়েছি এখন এই দুটো উৎপাদককে যদি যোগ করি দেখো তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে থাকবে বি বাই এ প্লাস এ বাই বি তাহলে উৎপাদক দুটি হল ওয়ান প্লাস বিবাই এ আরেকটি হলো এবাই বি মাইনাস ওয়ান এরপরে দুয়ে ত্রিভুজ এব কোন বি ও কোন সি এর বৈষম্যিখণ্ডক দ্বয় পরস্পরকে অভিনেত্রদ করেছে কোন বিএসসি সন সত্তর ডিগ্রি হলে কোন বিওসি এর মান কত ত্রিভুজ এব সি এর কোন বিও কোন সি এর বৈষমদিখণ্ডক দ্বয় ছেদ করি কোন বিএসি সন হল সত্তর ডিগ্রি অতএব কোন বিওসি এর যে মান হবে নব্বই ডিগ্রি মাইনাস হাফ অফ কোন বিএসি এখন এখানে বিএসসির মান যদি বসানো হয় তাহলে সত্তর হাফ গণিত সত্তর এখানে দুইতে কাটাকাটি করলে পঁয়ত্রিশ তাহলে নব্বই মাইনাস পঁয়ত্রিশ সন হল পঞ্চান্ন অতএব কোন বিওসির মান পঞ্চান্ন ডিগ্রি এরপরে দুয়ের দাগের তিনে কোনো বর্গাগার ক্ষেত্রের ক্ষেত্রে হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু বর্গসেমি হলে তার পরিষীমা নির্ণয় করো বর্গাগার ক্ষেত্রের ক্ষেত্রে হল হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু বর্গসেমি একে যদি আমরা সূত্রের সাহায্যে নিয়ে আসার চেষ্টা করি তাহলে এক্স এক্সের হোল স্কোয়ার প্লাস টু ইনু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার এক্স স্কেরে গেলে এখানে টু হবে এটি এখন হল এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই বাইক্সের হোল স্কোয়ার আমরা জানি বড় ক্ষেত্রে হল হল বাহু স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি বাহু হয় তাহলে এটা হলো তা স্কোয়ার ক্ষেত্র ফোল্ডার তাহলে বর্গক্ষেত্রের বাহু দুর্ভগগত এক্স প্লাস ওয়ান বাই এক্স সেমি অতএব অতএবের ক্ষেত্রে পরিশ্রম হল চার গুণিত এক্স প্লাস ওয়ান বাই এক্স সেমি এরপরে দুই থাকে চারে একটি চৌবাচার এ নল এক মিনিটে একের এক্স অংশ পূর্ণ করে এবং বি নল একের ওয়াই অংশ খালি করে যদি ওয়াই গ্রেটার দেন এক্স হয় তবে উভয়ের নল একসঙ্গে খুলে দিলে শূন্য চৌবাচ্চাটি কখন ভর্তি হবে চৌবাচ্চার সম্পূর্ণ পরিমাণ সমান এক অংশ এ নল এক মিনিটে একের এক্স অংশ পূর্ণ করে বি নল এক মিনিটে একের ওয়াই অংশ খালি করে ওয়াই যেহেতু বড় তার মানে খালি করতে বেশি সময় লাগবে তাহলে এক মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় একের এক্স মাইনাস একের ওয়াই বিয়োগ গোলে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড এক্স ওয়াই অংশ ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড এক্স ওয়াই অংশ ভর্তি হয় এক মিনিটে এক অংশ ভর্তি হয় এক্স ওয়াই ডিভাইডেড ওয়াই মাইনাস এক্স মিনিটে অতএব চৌবাচাটি এক্স ওয়াই ডিভাইডেড ওয়াই মাইনাস এক্স মিনিটে ভর্তি হবে এরপরে দুহাজার পাঁচে যদি এ বি এর টাকার অনুপাত টেন ইসডি ইলেভেন হয় এবং এর কাছে যদি একশো কুড়ি টাকা থাকে তবে বি এর কাছে কত টাকা আছে এ বি এর টাকার অনুপাত হলো টেন ইসডু ইলেভেন এ এর কাছে একশো কুড়ি টাকা আছে অতএব বি টাকার পরিমাণ হলো একশো কুড়ি গুণিত এগারো বাই দশ শূন্য শূন্য কেটে গেল বারোর সঙ্গে এগারো গুণ করলো একশো বত্রিশ টাকা এরপরে দুই থাকে ছয় একটি ত্রিভুজের তিনটি কোণের মান তিনটি ক্রমিক সংখ্যা হলে ক্ষুদ্রতম কোনটির মান নির্ণয় করো ধরি ত্রিভুজের তিনটি কোণের মান হল এক্স এক্স প্লাস ওয়ান আর একটি হলো এক্স প্লাস টু যেহেতু ক্রমিক সংখ্যা আমরা জানি তিনটি কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু সান হল একশো আশি ডিগ্রি এখানে যোগ করলে থ্রি এক্স তাহলে থ্রি এক্স আর এখানে যোগ করলে থ্রি এই থ্রি যদি বাম দিক থেকে ডান দিকে চলে আসে তাহলে একশো আশি মাইনাস তিন সমান হল একশো সাতাত্তর তাহলে এক্স সমান হল একশো সাতাত্তর ডিভাইডেড তিন সমান হল উনষাট ডিগ্রি এখন তাহলে এক্স প্লাস ওয়ান হল উনষাট প্লাস ওয়ান ষাট ডিগ্রি এক্স প্লাস টু সমান ঊনষাট প্লাস দুই সমান একষট্টি তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান হল উনষাট ষাট একষট্টি এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটি ঊনষাট অতএব ত্রিভুজের ক্ষুদ্রতম কোনটি হলো ঊনষাট ডিগ্রি আশা করি বোঝা গেল এখন আমি তোমাদের একের দাগ ও দুয়ের দাগের যে সমস্ত অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের সমস্ত করিয়ে দিলাম এর পরের যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের পরে করিয়ে দেবো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ